আজকে আমি আপনাদের জন্য একটু হেলদি হইতে যেহেতু পুষ্টিবিদ তাই চিকেন টমেটো উইথ জিঞ্জার এই রেসিপি করতে আমাদের কি কি লাগছে আমরা একটু দেখে নেচ্ছি আমার এখানে চিকেন লাগছে হচ্ছে এটা আমরা পরিমাণ মতো যতটুকু পরিমাণে আমরা আর কি পরিবারের জন্য তৈরি করব সেই পরিমাণে নিব ওকে আমি এখানে হচ্ছে টমেটো নিয়েছি কিছু হচ্ছে ধনেপাতা নিয়েছি আদা কুচি এবং মরিচ ফালি করে নেওয়া হয়েছে ইনগ্রেডিয়েন্টস খুবই কম হ্যাঁ সেটা আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে আপনার লবণ আর তেল আর বসুন্ধরা গুঁড়া মশলা সবকিছুই রয়েছে আপনার যখন যেটা লাগবে আমি আপনার সামনে হাজির করব তাহলে আমরা চলে যাচ্ছি মূল রান্নায় আর দেরি না করে এই যে চিকেন আপনার আমি প্রথমেই যেটা করব আমি চুলাটা অন করে নিচ্ছি আমি একটু পরিমাণ মতো তেল হচ্ছে আমরা একটু দিয়ে দেব প্যানটা গরম হয়ে যাক দেন আমরা দিয়ে দিচ্ছি আপু আমাদের চিকেনটাকে ম্যারিনেট করার দরকার আছে আমি এটাকে ম্যারিনেট করতে চাচ্ছি না আমি একটু ফার্স্ট ওয়েতে রান্না প্রিপারেশনটা দেখাতে চাচ্ছি কারণ সারাদিন রোজা রাখার পরে যদি একটু সিম্পল ওয়েতে আমরা রান্নাটা করি সেটা আমাদের হেলথের জন্য বেনিফিটস আনবে আর হচ্ছে একটু ফার্স্ট হলে আমাদের সেই প্রিপারেশনটা আরও ইজি হবে রোজার সময় খুব প্যানটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি আপনাকে লবণটা দিচ্ছি কারণ আমি এটা হচ্ছে চিকেনের সাথে একটু ভেজে নেওয়ার চেষ্টা করব চিকেনটা লবণের সাথে আচ্ছা আর হচ্ছে আমি এখানে যেটা বিশেষত্ব সেটা হচ্ছে কোন ধরনের আদা বেটে না জাস্ট হচ্ছে কুচি করে আমি দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে তিনটি মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে চিকেন দেন হচ্ছে আমাদের টমেটো আর আদা হচ্ছে এখানে প্রেফারেন্স পাচ্ছে আর এখানে আমি কিন্তু কোনো ধরনের পেঁয়াজ ইউজ করছি না আদা বাটা এই ধরনের কিছু ইউজ করছি না এখন আমরা টমেটোগুলোকে চারদিকে দিয়ে দিব একটু জাস্ট সেদ্ধ হওয়ার জন্য আচ্ছা আমি দেখতে পাচ্ছি এখানে দুটো টমেটো আপনি রেখেছেন টমেটো কিন্তু হচ্ছে অনেক ভালো প্রপার্টিস আছে এটাতে আপা আমরা চিকেনটা তো জানি যে এটা হচ্ছে প্রোটিনের গুড সোর্স আর হচ্ছে এটা আমাদের এই রোজার সময়ে যারা একটু হেলথ কনসিয়াস যারা হচ্ছে ওয়েট লস জার্নিতে আছেন তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো আমরা এটা জানি এবং এটাতে অনেক ধরনের নিউট্রিয়েন্ট আছে তারপরে হচ্ছে টমেটো টমেটোটাও কিন্তু আমাদের হচ্ছে ভালো অ্যান্টি অক্সিডেন্ট কারণ এটা হচ্ছে লাইকোপেন এটাতে আমরা পাই আর হচ্ছে এটা এমন কিছু প্রপার্টিস আছে যে আমাদের ইমিউন সিস্টেমকে এটা বুস্ট আপ করছে এবারে কী দিতে হবে আপা এখন হচ্ছে একটু যদি সিদ্ধ হয়ে আসে আমি চেষ্টা করব যে যাতে আমি এটাকে পিল অফ করে ফেলতে পারি মানে টমেটো স্কিনটাকে স্কিনটা পিল অফ করব ওকে এই পর্যায়ে মনে হচ্ছে একটু নেড়ে দিতে হবে আমি দেখতে পাচ্ছি চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এবং টমেটোর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এই কারিটা তো আমরা মানে দেশি মুরগি এবং ব্রয়লার দুটো দিয়ে করতে পারি তাই না দুটো দিয়ে করতে পারি এবং এটা তো আমরা জানি যে আমরা সবসময় বলি যে যাতে আমরা একটু রেড মিটটাকে অ্যাভয়েড করি আমরা যাতে হচ্ছে লিন মিটটাতে যাই লিন মিট বলতে আমি চিকেনটার কথাই বলছি তো সেই ক্ষেত্রে হচ্ছে কার্ডিয়াক হেলথের জন্য যদি বলি সেটার জন্য কিন্তু খুব বেনিফিটস আনে কারণ এটা কোলেস্ট্রল যাদের বেশি তাদেরকে কমানোর কাজে হেল্প করবে যারা হাই ব্লাড প্রেশারের রোগী তাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে এবারে কী অবস্থা আমাদের কিন্তু অনেকটাই মানে তেলটা একদম ভাজা ভাজা হয়ে গেছে হয়ে যাচ্ছে উপর যে স্কিনটা সম্ভবত উঠে যাওয়া যাবে হ্যাঁ এখন আপা আমরা অল্প অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া ওকে একটু মরিচের গুঁড়া আমি দিয়ে দিয়েছি হাফ টিস্পুন হলুদের গুঁড়া এটা যার যার হচ্ছে পছন্দ মতো কারণ হলুদ মরিচের গুঁড়ো এগুলো আমরা জানি যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে আর একটু হচ্ছে ফাস্ট করে কারণ শুধুমাত্র এখন আমাদের সেদ্ধ খাবার খেলে হবে না উইদাউট অয়েলে খেলে হবে না আপা একটু আমরা মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি কতটুকু দিব জি আপা একটু হ্যাঁ 1 টিস্পুন আর একটু বেশি জি ঠিক আছে ইটস ওকে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো হাফ টিস্পুন হাফ টিস্পুন
জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন। আমরা একটু ঢেকে দিচ্ছি। এটা ঢেকে রাখবো আমরা কতক্ষণ সময়? আমরা জাস্ট এটা 5 to 8 minutes এর মতো। তাহলে এর ভেতরে আমরা একটা বিরতি নিয়ে আসতে পারি। ওকে প্রিয় দর্শক, আপনারা দেখছেন বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকুন। দর্শক, আপনারা দেখছেন বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন। ফিরে এলাম বিরতির পরে। আপা, কি অবস্থা? আমরা হচ্ছে একটুখানি হচ্ছে মাংসের মশলা এটার মধ্যে দেখেন। আপা, আপনি কালারটা দেখেন, এবার কি লাগছে আপনার? আমরা অল্প পরিমাণে একটু মাংসের মশলা, এটা আমার ভালো লাগে তাই আমি ইউজ করি, দিয়ে দিচ্ছি 1 teaspoon। এখন আমরা হচ্ছে যেটা আমাদের আমার আরেকটা মেইন ইনগ্রিডিয়েন্ট ছিল জিঞ্জার, আদা, আদা, সেই আদাটাকে কতটুকু দিব? হচ্ছে 1 tablespoon আর একটু দিয়ে দিব, কারণ এটাই হচ্ছে এটা তো ধান। হ্যাঁ, ওকে, ফাইন। এইবার একটু পানি লাগবে, জাস্ট কষিয়ে নেওয়ার জন্য রেডি করা আছে। আমরা কতটুকু দিব? 1 cup পরিমাণ, তাই না? অল্প পরিমাণে, আমি একটু মাখো মাখো রান্না করার চেষ্টা করব। ঠিক আছে, তারপর আমরা শেষ মুহূর্তে একটু কাঁচামরিচ আর হচ্ছে আমরা ধনিয়ার পাতা দিয়ে ফ্লেভারটা খুব ভালো থাকবে। আমি একটা জিনিস বলতে চাই, আমরা অনেক সময় অনেক কিছু জানি না, যেটা হচ্ছে যে আমরা চিন্তা করি হেলদি রেসিপি মানেই কিন্তু টেস্টলেস, ব্যাপারটা কিন্তু ওরকম না। মানে হেলদি রেসিপিও সুন্দরভাবে মজা করে রান্না করা যায় এবং খাওয়া যায়। আপা, কথায় কথায় আমাদের চিকেনটা সম্ভবত হয়ে গেছে। এখন আমরা হচ্ছে ধনে পাতাটাকে একটু দিয়ে নেড়ে চেড়ে নিব। অলরেডি মনে হয় আমাদের প্রিপারেশন ডান। একটু আদা কিন্তু দেওয়া যেতেই পারে, দেখতে ভালো লাগে, একটু দেখতে ভালো লাগার জন্য। আপা, তৈরি হয়ে গেল আজকে আমাদের রেসিপিটি, জানি না কেমন হয়েছে, আপনি একটু দেখেন। জাস্ট ওয়াও আপা, আমার ভীষণ ভালো লেগেছে, আপনি এত সহজভাবে এত হেলদি একটি রেসিপি করিয়ে দেখিয়েছেন। নিশ্চয়ই আবারও দেখা হবে অন্য কোনো হেলদি রেসিপিতে। ভালো থাকবেন আপা, ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, দেখলেন তো তপতি আপা কত সহজে এত ইজি ঝটপট হেলদি রেসিপি তৈরি করে দেখালো। আমার মনে হচ্ছে আপনাদের ভীষণ ভালো লেগেছে। এরকম আরও সহজ মজার হেলদি রেসিপি পেতে হলে চোখ রাখতে হবে বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেনে। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করব আমাদের আজকের আয়োজন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।